মানে জাদু করেছে মানে? এরপর দুই রাক্ষসী বোন মোহিনীকে সব কথা খুলে বলে। ও বুঝেছি। মোহিনী রাক্ষসী রানীর উপরে জাদু করে আর রাক্ষসী রানীর উপরে করা মেঘমালাদের বশীকরণ কেটে যায়। কোথায় ওই মানুষগুলো? কোথায়? বোকা রানী, ওরা তোমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে পালিয়েছে। না, এত বড় ধোকা তাও আমার সাথে? আজ পর্যন্ত কেউ আমাকে কখনো বোকা বানাতে পারেনি, আর ওই কন্যা কিনা আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেল, এটা কি করে সম্ভব? কে ওই কন্যা? আমাকে সব জানতেই হবে। তোমার মতো বোকা রাক্ষসীর সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। রাতাল গোল, চলো আমাদের দ্রুত ওই কন্যার পিছু নিতে হবে। তাই চলো, মেঘমালা ভাগ্য কন্যার কাছে পৌঁছানোর পূর্বে ওকে ধরে ফেলতে হবে। এরপর মোহিনী আর রাতাল গোল রাক্ষসীর প্রাসাদ থেকে বেরিয়ে আবারও ছুটতে লাগলো মেঘমালার পেছনে। ওদিকে মেঘমালা, লোকমান, রশি আর বানর রূপী সমুদ্র মিলে পৌঁছে যায় খোক্কশপুরীতে। খোক্কশপুরীতে পা রাখতেই আশপাশ থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসতে শুরু করে। বাতাসে কেমন যেন মনুষ্যের গন্ধ। আজকে পাখি নিজে থেকে এসে খাঁচায় ধরা দিল নাকি? আমিও তো আমার কারণে মনুষ্যের গন্ধ পাচ্ছি। মনটা বলছে আজ বহুদিন পর মহা পৌঁছাবে। এখানে আলোচনা না করে এগিয়ে দেখি চল, কারা এলো আমাদের পেট ভরতে। হ্যাঁ চল, এমনি হলে তো রাক্ষসপুরি পার করে কোনো মানুষই আমাদের এদিকে আসে না। আমাদের কাছে কোনো মানুষ আসার পূর্বেই সে রাক্ষসদের খাবার হয়ে যায়। খোক্কশরা মেঘমালাদের শরীরের গন্ধ অনুসরণ করে এগিয়ে যেতে লাগলো। ওদিকে মেঘমালারা খোক্কশপুরীর দিকে এগিয়ে আসতে গিয়ে খোক্কশদের সামনে এসেই পড়ল। রানীমা খুশি হয়ে আজ আকাশে উড়াবেন মানুষ। এই কাদের গুনছ তোমরা? আমাদের আমাদের ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে নাকি তোমাদের? একদম শুনে শেষ করে দেব। তুই কি দংশন করবি? তোর শরীরে বুঝি বিষ আছে? আমাদের শরীরে তোর থেকেও বেশি বিষ, বুঝলি? হাতম না বুঝলেও আমি ঠিক বুঝেছি, তুই মানুষ নয়, তুই নাগিনী। ইচ্ছেধারী নাগিনী, তোকে খেতেও আমাদের অসুবিধে নেই, ঠিক হজম হয়ে যাবে। একি রে বোন, এরা তো রাক্ষসীদের মতো বোকা নয়, এদের কিভাবে সামলাবি এবার? ভয় কিসের? মনে নেই খোক্কশী রানীকে মারার তলোয়ারের কথা? ওই তলোয়ারে যদি খোক্কশী রানীর মৃত্যু হয় তবে এদের মৃত্যু তো সুনিশ্চিত। এই প্রথম দাঁড়িয়ে কেন? ধরে ফেলো দেন, চল চল। খোক্কশী দুজন এই কথা বলেই মেঘমালাদের দিকে এগিয়ে আসে। মেঘমালাদের দিকে খোক্কশীরা এগিয়ে আসতেই মেঘমালা খোক্কশী রানীকে মারার সেই তলোয়ার বের করে। এই যে হাতুম আর ভুতুম, এই তলোয়ার সাধারণ কোনো তলোয়ার নয়। এই তলোয়ার আমরা রাক্ষসী রানীর কাছ থেকে নিয়ে এসেছি তোমাদের সাথে লড়াই করার জন্য। হাতুম, এরা কি বলছে রে? বাঁচতে চাইলে চল, এখনই পালিয়ে যাই, তাছাড়া তো আর উপায় নাই। দাঁড়াও, এত কিসের তারা তোমাদের? আগে আমাদের বলো ভাগ্যকন্যার কাছে আমরা কিভাবে পৌঁছতে পারি? ভাগ্যকন্যা? তার কাছে তোমাদের কি দরকার? সে উত্তর আমরা কেন দিব? যা জিজ্ঞেস করেছি শুধু সেইটুকুর উত্তর দাও, নইলে এখনি। না না, আমাদের মেরো না, এখনি বলছি। ভাগ্যকন্যা থাকে তার নিজের দ্বীপে, সে দ্বীপে যেতে হলে
সে পথ খোকোশি রানী ছাড়া আমরা কেউ জানি না। এই তোরা সত্যি বলছিস তো? মিথ্যে বললে এক কোপে গর্দান নামিয়ে দেব। না না, বিশ্বাস করো আমরা মিথ্যে বলছি না। সেনাপতি মশাই, বোন, আমার মনে হয় এরা সত্যি বলছে। এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। চলো আমরা খোকোশি রানীর প্রাসাদেই যাই, ওনার থেকেই বাকি প্রশ্নের উত্তর জানা যাবে। এই খোকোশি রানীর প্রাসাদ কোন দিকে? উত্তর দাও। সোজা গিয়ে হাতের ডানে গেলেই প্রাসাদ পেয়ে যাবে। এরপর মেঘমালা হাতুম ও ভুতুমকে ছেড়ে দেয়। ওদের ছেড়ে দিতেই ওরা দৌড়ে সেখান থেকে চলে যায়। আর মেঘমালারা খোকোশি রানীর প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। এই তো সেই প্রাসাদ, দেখ বোন কি অদ্ভুত দেখতে। আসলেই চারপাশ থেকে কেমন যেন আষ্টে গন্ধ আসছে। এ গন্ধ তো কাঁচা মাছের, আশেপাশে কে আবার কাঁচা মাছ খাচ্ছে? ওই দেখো বাগানের মাথায় শিংওয়ালা অদ্ভুত দেখতে এক মহিলা বসে বসে কাঁচা মাছ খাচ্ছে। এটাও কি খোকোশি নাকি? কিভাবে খাচ্ছে দেখ, মনে হচ্ছে জীবনে কিছু খায়নি। ওদিকে মোহিনী আর রাতালগুল ছুটতে ছুটতে চলে এলো খোকোশপুরিতে। আশপাশটা এমন দুর্গন্ধ কেন? ভূমি পাচ্ছে গন্ধে। এরা আসলে কি খেয়ে বাঁচে যে এত দুর্গন্ধ? আমি তো শুনেছি এরা কাঁচা মাংস আর কাঁচা মাছ খেতে বেশি ভালোবাসে। তাই বলে কাঁচা মাছ? এই গন্ধ তাহলে মাছের আশের গন্ধই হবে। ওদিকে হাতুম ভুতুম মোহিনী আর রাতালগুলকেও খোকোশপুরিতে দেখে ফেলে। চল পুতুম পালিয়ে যাই অন্য কোথা। ওই দেখ হাতুম, ওরা আসছে হেতা। হাতুম ভুতুম মোহিনী আর রাতালগুলের থেকে নিজেদের লুকাতে চেষ্টা করে, কিন্তু মোহিনী ওদের দেখেই ফেলে। কি ব্যাপার, এই বাদরগুলো আবার কারা? এরা বাদর নয়, এরা খোকোশি। আমি তো ভেবেছিলাম খোকোশিরা অনেক ভয়ঙ্কর দেখতে হবে, এখন তো দেখছি এরা জোকার। এই জোকারের দল, তোদের দেখে ফেলেছি আমি, এদিকে আয়। হাতুম আর ভুতুম একে অন্যের দিকে তাকিয়ে ভয় ভয় মুখ নিয়ে মোহিনীর দিকে এগিয়ে যায়। কি রে, তোরা তো দেখছি খোকোশি হওয়ার যোগ্যই না। মোহিনী, এসব কথা বাদ দিয়ে এদের কাছে আসল কথা জানতে চাও, জিজ্ঞেস করো ভাগ্য কন্যার কথা। বল দেখি ভাগ্য কন্যা কোথায় থাকে, কোথায় গেলে তাকে পাবো? কি ব্যাপার, আজ দেখি সবাই ভাগ্য কন্যার ব্যাপারে জানতে চাচ্ছে। সবাই জানতে চাচ্ছে মানে? তার মানে মেঘমালারা ভাগ্য কন্যার ব্যাপারে জানতে চেয়েছিল? কারা জানতে চেয়েছিল জানি না, তবে দুজন মানুষ, একজন নাগিনী আর একটা বানরের সাথে আমাদের দেখা হয়েছিল। ওরাও তোমাদের মতোই ভাগ্য কন্যার ব্যাপারে জানতে চেয়েছিল। আচ্ছা বল, কোন দিকে গেলে ভাগ্য কন্যার দেখা পাবো? ওদিকে কাঁচা মাছ খাওয়া খোকোশিকে রশ্মি পেছন থেকে ডাক দেয়। এই যে শুনছেন, খোকোশি রানীকে প্রাসাদের কোন স্থানে গেলে পাবো বলবেন? রশ্মি এই কথা বলার সাথে সাথেই খোকোশি রানী রশ্মির দিকে তাকায় আর বলে, আমি খোকোশি রানী, কি চাস তোরা আমার কাছে? আপনাকে আমাদের ভাগ্যকন্যার দ্বীপে নিয়ে যেতে হবে। তোরা কি চাস এটা কেন জানতে চেয়েছি জানিস? তোদের শেষ ইচ্ছেটা আমি জানতে চেয়েছি মাত্র। আমি কোনো মানুষ খাওয়ার আগে তার শেষ ইচ্ছে জানতে চাই। দেখুন খোকোশি রানী, আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই,
তাই আপনি আমাদের দয়া করে সাহায্য করুন। আমি তোদের কোনো কথাই শুনবো না, তোদের আমি কাঁচা চিবিয়ে খাবো, এটাই শেষ কথা। পোড়ানো মাংসর থেকে আমার কাঁচা মাংস খেতে বেশি ভালো লাগে। মেঘমালা যখন বুঝতে পারে খোকোশী রানীকে কিছুতেই তারা রাজি করাতে পারবে না, তখন রাক্ষসী রানীর দেয়া সে তলোয়ার বের করে সে খোকোশী রানীর গলায় ধরে। এটা কোন তলোয়ার চিনতে পারছো খোকোশী রানী? মারুন তলোয়ার, এটা তোদের কাছে কোথা থেকে এলো? আমাদের কাছে কোথা থেকে এই তলোয়ার আসলো সেটা বড় কথা নয়, আসল কথা হলো তুমি আমাদের এক্ষুনি ভাগ্যকন্যার কাছে নিয়ে যাবে, নইলে তোমাকে মেরে ফেলতে আমি দুবার ভাববো না। বেশ বেশ, নিয়ে যাচ্ছি। এই কথা বলে খোকোশী রানী মেঘমালাদের প্রাসাদের ভেতরে নিয়ে যায়। সিংহাসনের ভেতরে কিভাবে কোনো দীপ থাকবে? এখানে কেন আনলে আমাদের? আমার এই সিংহাসনের পথ দিয়েই তোমরা ভাগ্যকন্যার দ্বীপে যেতে পারবে। আর হ্যাঁ, সেই দ্বীপে কিন্তু কেউ কাউকে কখনো মিথ্যে বলতে পারে না।